প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শুরু হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভা শেরে বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে এ সভা শুরু হয় এমআরটি এক ও পাঁচ রুটের আরও দুইটি মেট্রো প্রকল্প সহ মোট দশটি প্রকল্প অনুমোদনের জন্য তোলা হতে পারে আজকের একনেক সভায় মেট্রো রেলের এই দুই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে চুরানব্বই হাজার কোটি টাকা একটি রুট এয়ারপোর্ট থেকে শুরু হয়ে কমলাপুর পর্যন্ত এবং অন্যটি হেমায়তপুর থেকে গুলশান পর্যন্ত মোট খরচের চৌষট্টি হাজার কোটি টাকা দেবে জাপানি সহযোগিতা সংস্থা জাইকা এবং আটাশ হাজার কোটি টাকা দেবে সরকার দুই সালের মধ্যে প্রকল্প শেষ হওয়ার কথা রয়েছে এই দুই প্রকল্পের উদ্বোধন হবে আগামী বছর এছাড়া ঢাকা দক্ষিণ সিটির অবকাঠামো উন্নয়ন প্রকল্প একনেক বৈঠকে তোলা হতে পারে বলে জানা গেছে এই মুহূর্তে শেরে বাংলা নগরে আছেন রিপোর্টার সানবীর রুপল বিস্তারিত জানতে আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে রুপল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভা শুরু হয়েছে সকাল দশটায় তবে দশটার পরপরে যে সভাটি শুরু হয়েছে সেই সভায় আজকে আলোচনার টেবিলে মোট দশটি প্রকল্প আলোচনা আসার কথা সেই দশটি প্রকল্পের মধ্যে গুরুত্বপূর্ণ দুটি প্রকল্প আছে সেই দুটি প্রকল্প হচ্ছে এমআরটি ওয়ান এবং এমআরটি ফাইভ অর্থাৎ মেট্রো রেল প্রকল্প এই মেট্রো প্রকল্পটি একটি মেট্রো রেল প্রকল্প রুট হচ্ছে এয়ারপোর্ট থেকে বিমানবন্দর থেকে হচ্ছে কমলাপুর পর্যন্ত এবং আরেকটি প্রকল্প সেটি হচ্ছে সাবারের হেমায়েতপুর থেকে গুলশান পর্যন্ত তো প্রথম যে প্রকল্পটি সেই প্রকল্পটি বিশ কিলোমিটার পর্যন্ত হওয়ার কথা রয়েছে এবং এটি দু সালের মধ্যে শেষ করার কথা আগামী বছরই উদ্বোধন করা হতে পারে তবে পুরো এই দুটো প্রকল্পর ব্যয় প্রায় চুরানব্বই হাজার কোটি টাকা যদি আজকে একনেকে পাশ হয় তাহলেই হয়তো পূর্ণাঙ্গভাবে বিস্তারিত জানা যাবে তবে এখনও পর্যন্ত যে তথ্য আমার হাতে আছে সেটি হচ্ছে এই পুরো চুরানব্বই হাজার কোটি টাকার মতো যে প্রকল্পটি পাশ হওয়ার কথা রয়েছে তার মধ্যে সরকার বাংলাদেশ সরকার তারা আঠাশ হাজার কোটি টাকার সহায়তা করবে এবং অংশগ্রহণ করবে এবং আর বাকি যে অর্থায়ন আছে সেই অর্থায়ন প্রায় চৌষট্টি হাজার কোটি টাকা জাপানের জায়গা তারা অর্থায়ন করার কথা রয়েছে তবে এখনও যে প্রকল্প ঢাকায় যে মেট্রোর প্রকল্পটি চলছে যেটি দু সালের মধ্যে শেষ করার কথা রয়েছে সেই প্রকল্পটি বাইশ হাজার কোটি টাকার প্রকল্প এবং এই প্রকল্পটি শুরু হয়েছিল দু ষোলো সালের জুন মাসে তবে তাতে যে হিসেবে দেখা যাচ্ছে যে প্রায় সাত বছর লেগে যাবে তবে নতুন যে প্রকল্প দুটি কথা বলা হচ্ছে সেটির প্রকল্পর যে সময় নির্ধারণ করা হচ্ছে তাতে পাঁচ বছর সময় লাগতে পারে এছাড়াও দক্ষিণ সিটি কর্পোরেশনের অবকাঠামো উন্নয়নের একটি প্রকল্প রয়েছে সেই প্রকল্পটিও অবকাঠামো উন্নয়ন বলতে রাস্তাঘাট এবং অন্যান্য যে মেরামত কার্য রয়েছে সেই মেরামত কাজের জন্য একে বরাদ্দ রাখা হতে পারে তো মেট্রো আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে কি এরই মধ্যে বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত বিশ কিলোমিটারের যে মেট্রো রেল প্রকল্পটি পাশ হওয়ার কথা রয়েছে সেই প্রকল্পটির এরই মধ্যে কিন্তু সয়েল টেস্ট অর্থাৎ মাটির গুণাগুণ বিচার করা কিন্তু প্রক্রিয়া শুরু হয়ে গেছে অর্থাৎ তারপরেই এই প্রকল্পটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন শুরু হবে তবে এখনো পর্যন্ত বৈঠকটি চলছে এবং বৈঠকের পরে যে দশটি প্রকল্প উত্থাপন করা হচ্ছে সেই উত্থাপনের কয়টি কয়টি পাশ হবে এবং আরও বিস্তারিত তথ্য এই বৈঠক শেষ হওয়ার পরে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে ব্রিফিং করবেন তারপরে আমরা বিস্তারিতভাবে জানিয়ে দিতে পারব তো এখনও পর্যন্ত একনেকের কক্ষ থেকে এইটুকু ছিল সর্বশেষ খবর দর্শক রাজধানীর শিরে বাংলা নগরের এন সম্মেলন কক্ষে চলছে একনেক বৈঠক সেই বৈঠকের সবশেষ খবরাখবর আমাদেরকে জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী সানবির